হ্যালো, নমস্কার বন্ধুরা। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের মোবাইল আমাদের পকেট থেকে পড়ে যায় বা কোথাও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাই, কারণ আমাদের মোবাইলে কিন্তু অনেক প্রকারে কিন্তু অনেক দরকারি কিন্তু ডকুমেন্ট থেকে থাকে। তো বন্ধুরা, আপনি যদি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি ব্লক করতে চান, আপনি চান যে আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটি অন্য কেউ যাতে ইউজ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটিকে ব্লক করে দিতে পারবেন। এবং এটি কিন্তু আপনি একটি গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে। পূরণ করার পরে যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনার সমস্ত কিছু ডকুমেন্ট সমস্ত তথ্য কিন্তু ভেরিফাই হবে, এবং ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার সেই মোবাইলটি কিন্তু ব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের কয়েকটি ডকুমেন্টসের দরকার পড়ে থাকবে। যেমন আমরা যখন মোবাইলটি কিনেছিলাম, সেক্ষেত্রে সে সময় কিন্তু আমাদের একটি বিলের কাগজ দেওয়া হয়েছিল, সেই বিলের কাগজটি লাগবে, এবং আমাদের কিন্তু পুলিশ কমপ্লেন্ট একটা কপি লাগবে, আর আমাদের ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এরকম কিছু একটি ডকুমেন্ট লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের হারিয়ে যাওয়া মোবাইল, সেই মোবাইলটিকে আমরা কীভাবে ব্লক করব যাতে করে অন্য কোনো ব্যক্তি সেটিকে ইউজ না করতে পারে। তো বন্ধুরা, আমরা ল্যাপটপের স্ক্রিনে যাব এবং সেখান থেকে দেখার চেষ্টা করব যে কীভাবে এই কাজটি আমাদের করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার্ড, আমরা কিন্তু যে ওয়েবসাইটের কথাটি বলেছিলাম সেই ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালারের ব্লক লস্ট মোবাইল, আমরা এখানে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফরমেশন, তারপর এখানে মোবাইল নাম্বার, আপনার মোবাইলটি যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলটির মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি দুটো সিম থাকে সেক্ষেত্রে দুটি সিমেরই নাম্বার এখানে দিতে পারবেন, একটি নাম্বার এখানে দিতে পারবেন এবং আরেকটি মোবাইল নাম্বার এখানে দিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে IMEI নাম্বার। তো বন্ধুরা, আপনার যে মোবাইলটি হারিয়ে গেছে সেই মোবাইলের IMEI, তো আপনার যে বিলের কাগজটি রয়েছে সেই বিলের কাগজের মধ্যে কিন্তু IMEI নাম্বার কিন্তু সেখানে কিন্তু মেনশন করা থাকবে, বা আপনার যে মোবাইলের বক্সটি রয়েছে সেই মোবাইলের বক্সেও কিন্তু আপনি IMEI নাম্বারটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইফ ডুয়েল সিম মোবাইল, আপনার যদি মোবাইলে দুটো সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দুটি IMEI নাম্বার থাকবে, সেই দুটি IMEI নাম্বার কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, এখানে একটি এবং এই এই ঘরে একটি। তো এরপরে এখানে ডিভাইস ব্র্যান্ড, এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো ডিভাইস এখানে চলে আসবে, তো সেখান থেকে আপনি মোবাইল সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, আমরা সেই এখান থেকে মোবাইল সিলেক্ট করে নেব। তো মোবাইল সিলেক্ট করার পরে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস মডেল, আপনার যে মোবাইলের যে মডেলটি রয়েছে সেই মডেল নাম্বারটি কিন্তু এখানে পুরোপুরি দিয়ে দিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে আপলোড মোবাইল পারচেজ ইনভয়েস, আপনার যে বিলের কাগজটি রয়েছে সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লস্ট ইনফরমেশন, আপনার যে জায়গাতে মানে যে এরিয়াতে আপনার মোবাইলটি হারিয়ে গেছে সেই জায়গা সম্পর্কে কিন্তু এখানে তথ্য আপনাকে পূরণ করতে হবে। তো এখানে লস্ট দেখতে পাচ্ছেন প্লেস, তো আপনি এখানে ঠিকানা দিয়ে দেবেন আপনার যে জায়গাতে আপনার মোবাইলটি হারিয়ে গেছে। তো এরপরে সিলেক্ট স্টেট, এখান থেকে রাজ্য সিলেক্ট করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু লস্ট ডেট, আপনার যে ডেটে আপনার মোবাইলটি হারিয়ে গেছে সেই ডেট কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, পুলিশ কমপ্লেন্ট নাম্বার, আপনি যে থানায় কমপ্লেন করেছেন সেই পুলিশ কমপ্লেন্টের নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড পুলিশ কমপ্লেন্ট, তো আপনার যে কপিটি রয়েছে পুলিশ কমপ্লেন্টের সেই কপিটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন, যার নামে মোবাইলটি রয়েছে তো তার কিন্তু পার্সোনাল ইনফরমেশন কিন্তু এখানে পূরণ করে নিতে হবে। ওনার নেম, আপনার মোবাইল যেহেতু হারিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নাম দিতে হবে, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা কিন্তু পুরোপুরি, ভিলেজ, থানা টানা যত যা আছে সব কিন্তু এখানে এই ঘরে কিন্তু পূরণ করে নিতে হবে। এরপরে আপলোড আইডেন্টিটি, তো ধরা স্ক্রিনটি একটু লাফালাফি করছে, এর কারণে আমি দুঃখিত, কারণ এই ওয়েবসাইটটি কিন্তু এরকম। তো এখান থেকে আপনি কিন্তু এখান থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেটি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল,
এখানে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন। তো আমরা এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি নাম্বার, আপনি যে যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করলেন, যেমন আধার কার্ড যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে আপনার আধার কার্ডের নাম্বারটি সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, সেই আপনার যেটি চলতি ইমেল আইডি রয়েছে, যেটি আপনি আপনার মোবাইলে সবসময় অ্যাক্টিভ রয়েছে, সেরকম ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার ফর ওটিপি, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশন কিন্তু ওটিপিটি দিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করানোর পরে কিন্তু এই যে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, ডিক্লারেশনের ঘরে কিন্তু আমাদের একবার টিক করে দিতে হবে। টিক করার পরে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার যে এই কমপ্লেনটি সেটি কিন্তু পুরোপুরিভাবে জমা পড়ে গেল আবেদনটি। তো এরপরে কিন্তু আপনি একটি রিকোয়েস্ট আইডি পেয়ে যাবেন, সেই রিকোয়েস্ট আইডি দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনার সমস্ত তথ্য, সমস্ত ডকুমেন্ট যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি ভেরিফাই হওয়ার পরে আপনার যে হারিয়ে যাওয়া মোবাইলটি সেটি কিন্তু অবশ্যই ব্লক করে দেওয়া হবে। তো আমরা আমি এখানে সাবমিট করে দেখাতে পারছি না বা কোনো তথ্য এখানে পূরণ করে দেখাতে পারছি না কারণ আমার কোনো মোবাইল হারিয়ে যায়নি, শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তখন দেখলেন যে ল্যাপটপের স্ক্রিনে যে এই কাজটি আমাদের কীভাবে করতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে। তো আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি এই চ্যানেলে। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।